আমি মমতাদি জানে ব্যাপারটা পুরোটাই জানে দলের সাথে ছিলাম আছি থাকবো এটা পরিষ্কার জেনে রেখে দিন বিজেপি আমাকে ফাঁসিয়েছে বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি আমি মুক্ত হয়ে গেছি আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে মমতাদি সব জানে মমতাদি সব জানে শুনুন সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার আমি আছি অবশ্যই দল আছি আমরা প্রতিক্রিয়া নিচ্ছি জ্যোতিপ্রিয় মল্লিকের এই বক্তব্যের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু কি বলবেন? এক, তিনি বলছেন যে বিজেপি তাকে ফাঁসিয়েছে, দ্বিতীয়ত তিনি বলছেন একথাও যে তিনি দলের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, কিভাবে দেখছেন? দেখুন, এই যে ভয়াবহ দুর্নীতি খাদ্য দপ্তরে, বিধানসভাতে আমি যখন বলেছি আজ থেকে আরো তিন বছর আগে, তখন শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলেরই নেতা, মানুষ জানে, সর্বশান্ত হচ্ছে। রেশন দুর্নীতি, খাদ্য সংগ্রহ করার দুর্নীতি, নানাবিধ কোটি কোটি টাকা, একটু মাত্র না। উনি একটা কথা ঠিকই বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যে মুখ্যমন্ত্রী সব জানে, মুখ্যমন্ত্রীর নলেজের বাইরে কিছু হয়নি। যত পারো দুর্নীতি করো, টাকার ভাগ কালীঘাটে পৌঁছলেই হবে। সেই কারণেই তো জ্যোতিপ্রিয় দশ বছর ধরে একই দপ্তরের মন্ত্রী, এবং জ্যোতিপ্রিয় অথবা পার্থ চ্যাটার্জিরা হেফাজতে থাকলেও সাংবাদিকদের কাছে সব কথা বলার সুযোগ পাবেন, সাংবাদিক সম্মেলন করার সুযোগ পাবেন সরকারি ব্যবস্থাপনায়। কিন্তু কুণাল ঘোষ তৃণমূলের সাংসদ হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছিলেন বলে তখন কিন্তু গাড়ি বাজানো হচ্ছিল, তিনি কিছু বলতে পারবেন না। ফলে তৃণমূল অথবা তৃণমূল না, প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষে থাকলে সাত খুন মাপ। এবং উনি ঠিকই বলেছেন, মুখ্যমন্ত্রী সব জানে, মুখ্যমন্ত্রীর নলেজেই সব হচ্ছে। অনেক ধন্যবাদ সুজনবাবু। সুজন চক্রবর্তী, তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এবং সিজিও থেকে বেরোনোর পথে এই মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল টেস্টের জন্য, আর তদন্তও চলছে কিভাবে দুর্নীতি হয়েছে, পুরো যোগসূত্র নেটওয়ার্ক কিভাবে কাজ করতো, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। লাগাতার নাগারে জিজ্ঞাসাবাদ চলছে, চার দিন হয়ে গেছে সিজিওতে, আর এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল টেস্টের জন্য। আর ঠিক মেডিকেল টেস্টের জন্য বেরোনোর সময় তার এই বক্তব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য পাওয়া গিয়েছে, তিনি কি বলছেন শুনুন। দুবাই থেকে হাবড়া বিরাট র‍্যাকেট, বিরাট র‍্যাকেট, এবং সে পুরো র‍্যাকেটটাকেই ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত, সেই লাইনেই যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। দুবাই যোগের অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী, দুবাই থেকে হাবড়া একটা বড় র‍্যাকেট কাজ করত তার অভিযোগ, শুভেন্দু অধিকারীর এই অভিযোগ। একদিকে আজ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সরাসরি অভিযোগ করছেন, আগে তিনি শুভেন্দু অধিকারীর নামও নিয়েছিলেন, এবার তিনি বলছেন যে বিজেপি তাকে ফাঁসিয়েছে, এদিকে দলের সঙ্গে ছিলাম আছি থাকবো একথা তিনি বলছেন। অপরদিকে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া আপনারা শুনলেন, তিনি বলছেন দুবাই যোগ আছে এই রেশন দুর্নীতির সঙ্গে, দুবাই টু হাওড়া এই অভিযোগ তিনি করছেন, যে পুরো র‍্যাকেটটা দুবাই থেকে হাওড়া এইভাবেই কাজ করতো, এটা অভিযোগ হাবড়া এই অভিযোগই করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বক্তব্য আরও একবার আপনাদের শোনাবো। দুবাই থেকে হাবড়া বিরাট র‍্যাকেট, বিরাট র‍্যাকেট, এবং সে পুরো র‍্যাকেটটাকেই ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত, সেই লাইনেই যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।